বর্তমানে ফ্রি ফায়ার গেমটির সবথেকে কমন একটা প্রবলেম হয়ে দাঁড়িয়েছে ম্যাচমেকিং প্রবলেম। তো এই ম্যাচমেকিং প্রবলেমের কারণে অনেকেই অনেক ধরনের কমেন্ট করছো, আবার অনেকেই ভাবতেছো যে তোমাদের শখের আইডিটা মনে হয় এই ব্যান্ড হয়ে গেল। তো বন্ধুরা, তোমরা যারা ফ্রি ফায়ার গেমটি ম্যাচমেকিং প্রবলেমের কারণে গেম প্লে করতে পারছো না, তো আজকের ভিডিওটি দেখার পর আশা করা যায় তোমাদের ম্যাচমেকিং প্রবলেমের সমাধান পেয়ে যাবা। হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি নিশ্চয়ই ভালো আছো। তো সাহাদাত এফএফ চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তো বন্ধুরা, টাইটেল এবং থাম্বনেল দেখে অলরেডি বুঝে গেছো তোমরা যারা ফ্রি ফায়ার গেমটিতে ম্যাচমেকিং প্রবলেম নিয়ে ভুগতেছো। তো আজকে আমি তোমাদেরকে ম্যাচমেকিং প্রবলেমের জন্য এমন কিছু ইউনিক টিপস দিব, যেই টিপস গুলা ফলো করার মাধ্যমে তোমরা ফ্রি ফায়ার গেমটিতে ম্যাচমেকিং প্রবলেমের সমাধান করতে পারো। তো ভিডিওটি একটু স্কিপ করবো না, সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবা, তাহলে সবকিছু ক্লিয়ার ভাবে বুঝতে পারবা। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে এন্ড ভিডিওটির দ্বারা যদি তোমাদের বিন্দু মাত্র উপকার হয়, তো অবশ্যই এই ভিডিওতে একটা লাইক এন্ড ছোটখাটো হলে একটা কমেন্ট এন্ড তোমাদের ফ্রেন্ডদের সাথে শেয়ার করতে ভুলবা না। আর বন্ধুরা, তোমরা যারা এখনো তোমাদের এই ভাইটির চ্যানেল সাবস্ক্রাইব করনি, তো অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দাও, তাহলে তোমাদের এই ভাইয়ের কোনো ভিডিও কখনোই মিস হবে না। আর যারা অলরেডি তোমাদের এই ভাইটিকে সাপোর্ট করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়েছো, তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, বেশি কথা না বাড়িয়ে চলো আজকের ভিডিও শুরু করা যাক। তো বন্ধুরা, তোমাদের ভিতর যাদের ম্যাচমেকিং প্রবলেম হচ্ছে, তোমরা অনেকেই খুবই চিন্তায় আছো যে ভাবতেছো যে তোমাদের আইডিটা মনে হয় ব্যান্ড হয়ে গেছে। দেখো ভাই, ম্যাচমেকিং প্রবলেম এন্ড আইডি ব্যান, এই দুইটা কিন্তু এক না। তো তোমাদের আইডিটা যদি ব্যান্ড হতো, তাহলে তোমাদের অ্যাকাউন্টটা সাসপেন্ড লেখা আসতো। তো যেহেতু তোমরা তোমাদের ফ্রি ফায়ার গেমটিতে ঢুকতে পারছো, বাট তোমরা কোনো ধরনের কোনো র্যাঙ্ক ম্যাচ বা কোনো ধরনের কোনো ক্লাস স্কোয়াড র্যাঙ্ক ম্যাচও খেলতে পারছো না। তো এই ম্যাচমেকিং প্রবলেম হওয়ার কিন্তু অনেকগুলা কারণ আছে। তো এর অন্যতম কারণ গুলো হলো, তোমরা যারা ফ্রি ফায়ার গেমটিতে হ্যাক ইউজ করে ফ্রি ফায়ার গেমটি খেলো, বা তোমাদের ফ্রি ফায়ার আইডিতে যদি অসংখ্য রিপোর্ট পড়ে, বা তোমরা যদি তোমাদের টিমমেটের সঙ্গে অকথ্য ভাষায় গালিগালাজ করো, বা তোমরা যদি কোনো ধরনের কোনো হ্যাকার নিয়ে গেম প্লে করো, তো এইসব প্রবলেমের কারণেই কিন্তু তোমাদের আইডিতে গ্যারিনা ম্যাচমেকিং প্রবলেমটা দিয়ে দেয়। তো এইটা কিন্তু তোমরা এক ধরনের সাজা বলতে পারো। তো আসলে ম্যাচমেকিং প্রবলেমটা কেন হয় এটা সম্পর্কে হয়তো তোমরা ক্লিয়ার ভাবে বুঝতে পারছো। তো বন্ধুরা, এখন তোমরা কিভাবে এই ম্যাচমেকিং প্রবলেমের সমাধান করতে পারো? তো সর্বপ্রথমে তোমাদের যেটা করতে হবে সেটা হলো, তোমরা তোমাদের গেমটি আনইনস্টল করে দাও, দেন তোমরা আবার গেমটি ইনস্টল করো, বাট তোমরা 2-3 দিন ওই আইডিতে লগ ইন করবা না। তোমাদের অ্যানাদার যদি আইডি থাকে, তো তোমরা ওই আইডিতে গেম প্লে করো, বাট তোমরা যে আইডিতে ম্যাচমেকিং প্রবলেম নিয়ে ভুগতেছো, তোমাদের ওই আইডিতে কোনোভাবেই লগ ইন করা যাবে না 2-3 দিনের ভিতর। তো 2-3 দিন পর তোমরা ওই আইডিতে লগ ইন করবা এন্ড তোমরা গেম প্লে করে দেখবা, তোমাদের কিন্তু এই ম্যাচমেকিং প্রবলেমটা থাকবে না। তো অনেকের কিন্তু 2-3 দিন বা 5-7 দিনও টাইম লাগতে পারে। তো এটা নিয়ে চিন্তার কোনো কারণ নাই, তোমাদের এত শখের আইডি কিন্তু গ্যারিনা সাসপেন্ড করে নাই। তো এটা কিন্তু তোমাদেরকে জাস্ট একটা সাজা দিছে। তো 3-4 দিন পরেই কিন্তু তোমাদের ওই আইডির ম্যাচমেকিং প্রবলেমের সমাধান পেয়ে যাবা। তো আশা করি তোমরা এই বিষয়টা সুন্দরভাবে এন্ড ক্লিয়ার ভাবে বুঝতে পারছো। তো এই ম্যাচমেকিং প্রবলেম নিয়ে যদি তোমরা গ্যারিনাকে কোনো ধরনের কোনো মেইল দাও, তো এতে কিন্তু তোমাদের বিন্দু মাত্র সমাধান হবে না। তো আমি তোমাদের এই যে টিপসটা শিখাই দিছি, এই টিপসটা ফলো করার মাধ্যমে তোমরা 2-3 দিনের ভিতরই ম্যাচমেকিং প্রবলেমের সমাধান পেয়ে যাবা। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে, তো অবশ্যই লাইক কমেন্ট এন্ড শেয়ার করতে ভুলবা না। আর চ্যানেলে যারা নতুন আসো, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তোমাদের এই ভাইটিকে সাপোর্ট করবা। তো বন্ধুরা, ফিরছি নেক্সট আরো সুন্দর সুন্দর ফ্রি ফায়ার সংক্রান্ত টিপস এন্ড ট্রিক্স এর ভিডিও নিয়ে। তো সে পর্যন্তই ভালো থাকো, সুস্থ থাকো, বাই বাই এন্ড আল্লাহ হাফেজ।